জামাত ইসলামের লিটারেচারের ভান্ডার আছে, আমাদের প্রত্যেকটা কর্মীর গড় এক একটা লাইব্রেরি, আমাদের প্রত্যেকটা গড়ের সবচাইতে আকর্ষণীয় উপকরণ হচ্ছে কোরআন, হাদিস, ইসলামিক লিটারেচার। সুতরাং জামাত ইসলামীকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার মূল দায়িত্ব ইউনিট সভাপতিদের, সেক্রেটারিদের। আপনার কি আপনাদের দায়িত্বের কথা বুঝতে পারতেছেন? পারতেছেন? ইনশাআল্লাহ এখন থেকে আপনাদেরকে সেটা করতে হবে। জামাত ইসলামে এক আল্লাহ ছাড়া কার উপরে তাওয়াক্কুল করে না। জামাত ইসলামে এক আল্লাহ ছাড়া আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কাউকে পরোয়া করে না। জামাত ইসলামে এক আল্লাহ ছাড়া কারো কাছে তার আশা পূরণের জন্য সে কোনো ভিক্ষা চায় না। জামাত ইসলামী বিশ্বাস করে আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই যিনি আমার ভাগ্যের পরিবর্তন করতে পারেন, যিনি আমার অভাব পূরণ করতে পারেন, যিনি আমার দুঃখ ঘুচাতে পারেন, যিনি আমার আশা পূরণ করতে পারেন, যিনি আমার ইজ্জত বৃদ্ধি করতে পারেন, যিনি আমাকে বেইজ্জতি থেকে রক্ষা করতে পারেন। জামাত ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে এটা শুধু পারেন কে? পারেন কে? আল্লাহর নাম কে তো কম জুড়ে নিলে হবে, পারেন কে? আর আমাদের নেতা হচ্ছেন বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সকল বিষয়ে অনুসরণ করার জন্য একমাত্র উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম চরিত্রের সর্বোত্তম মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনের সকল ক্ষেত্রে আমরা তাকেই একমাত্র আদর্শ নেতা হিসেবে, অনুসরণযোগ্য নেতা হিসেবে মানি, এবং তিনি যেভাবে দিন কায়েমের জন্য তার জীবনকে উৎসর্গ করেছিলেন, তাকে পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর এক জায়গায় ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর এক জায়গায় এসেছে কাফা বিল্লাহি শাহীদা। আর সেই দিন কায়েম করার জন্য আল্লাহ রাসূল সংগঠন গড়ে তুলেছিলেন, লোক তৈরি করেছিলেন। সেই দিন কায়েমের অপরাধে আল্লাহ রাসূলকে তার বাসাতে গিয়ে ঢিল মারা হয়েছে, রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, এবাদতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, সেবে আবি তুলিবে তাকে বন্দি করে রেখে তাকে অমানবিক জীবনযাপন করতে তাকে এবং তার সঙ্গীদেরকে বাধ্য করা হয়েছে। তিনি তায়েফে গিয়েছিলেন, সেই তায়েফের যারা প্রভাবশালী মহল তারা তাদের যুবকদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাকে পাথরে পাথরে জর্জরিত করে তা পা থেকে মাথা পর্যন্ত তাকে রক্তাক্ত করেছিল। শেষ পর্যন্ত তারা মুহাম্মদের বিরুদ্ধে হত্যার ঘোষণা দিয়েছিল। কোন কোন হত্যা? সেই আবু জাহেলের বংশধররা শুরু করেছিল, আর এটা এখন এই সর্বশেষ যারা তার তাবেদার তারাও তাই করেছিল। ইতিহাসের ধারাবাহিকতা, তারা আল্লাহ নবীকে হত্যার ঘোষণা দিয়েছিল। আল্লাহ রাসূল শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনায় গেলেন এবং তিনি দিনকে বিজয়ী করার জন্য নিজে সশস্ত্র যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, দান মুবারক শহীদ করেছেন। আজকে আমরা নবীকে ভালোবাসি, মুখের কথায় বললে হবে না, নবীকে ভালোবাসলে নবী দিনকে বিজয়ী করার জন্য সবচেয়ে বেশি ভালোবাসতেন দাওয়াতি কাজকে। একটি মুহূর্তের তরে দাওয়াত তিনি বন্ধ করেন নাই, দাওয়াতকে তার জীবনের মিশন হিসেবে গ্রহণ করেছিলেন। আজকে বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ তারা আল্লাহকে চায়, রাসূলকে চায়, কিন্তু তারা বুঝতে পারে না আল্লাহ তার রসুলের যে আনুগত্য দিয়ে যে দিন কায়েম করতে হবে এটা তারা বোঝে না। যে আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে সমস্ত বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করার জন্য, সেই বাতিল দিনের দিকে মুসলমান নামদারি লোকেরা তাদের তন্ত্রমন্ত্রের দিকে আমাদের মুসলমানদেরকে দাওয়াত দেয় আর আমরা বুটো দেই। আজকে আল্লাহ বলেছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে একমাত্র স্বীকৃত মনোনীত গ্রহণযোগ্য জীবন আদর্শের নাম হচ্ছে ইসলাম। আমাই ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফাল্লাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ইসলাম বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র মানুষের তৈরি করা আইন যারা আইনের দিকে যারা ডাকবে, পরিষ্কার করে আল্লাহ রাসূল বলছেন আমান দা বিদাওয়াতিল জাহিলিয়াতে ফাওয়া জুসা মিন জাহান্নাম, জাহিলি আদর্শের দিকে নবী বলেন নাই, রাসূল বলেন নাই, আল্লাহ বলেন নাই, এগুলো সব জাহিলি আদর্শ, জাহিলি আদর্শের দিকে যারা ডাকবে তারা নিঃসন্দেহে জাহান্নামী হবে।
আজকে আমাদের মুসলমান লোকেরা অনেক জাহিলি আদর্শের সাথে জড়িত, জাহিলি আদর্শ দিয়ে তারা সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তারা সক্ষম হচ্ছে না এবং হবেও না। আজকে বাংলাদেশের মানুষের মুক্তি যদি পেতে হয়, শান্তি পেতে হয়, কালজয়ী আদর্শ, বিশ্বজনীন আদর্শ, মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলাম, সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমান, আকিদা, তাহজিব, তামাদ্দুন, সংখ্যাগরিষ্ঠ মানুষের যে জীবন আচার, যে সংস্কৃতি, এটার ভিত্তিতে বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এখানে ইসলামিক কনসেপ্টের ভিত্তিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে একটি কল্যাণ রাষ্ট্র যদি আমরা কায়েম করতে পারি, তাহলেই এখানে জাস্টিস প্রতিষ্ঠিত হবে। মানব রচিত মতবাদের ধ্বজাধারীরা কশিন কালেও বাংলার বুকে জাস্টিস দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। সুতরাং বাংলার মানুষকে যদি মুক্তি পেতে চায়, তাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে।